তো গাইস, আমাদের বাড়িতেও হচ্ছে ছোট করে লক্ষ্মী পুজো হবে অ্যাজ ইউজুয়াল, যেমন সব বাঙালির বাড়িতেই হয়। তো পুজোটা এবারে মাই করছে, আর যেহেতু আমি আগে ড্রয়িং শিখতাম, তাই আমি মাকে একটু ঠাকুরটা কালার করাতে হেল্প করে দিই। তো প্রত্যেক বছরই আমি করি, বলতে গেলে লাইক কালার করা বলতে গেলে জাস্ট একটু ঠাকুরের ফিচার্সগুলো একটু এনহ্যান্স করে দিই, লাইক আইজ, শাড়ি এইসব একটু কালার দিয়ে একটু এনহ্যান্স করে দিই। তো ওটাই আমি এখন আপাতত করছি আর মাকে হেল্প করছি, আর আলপনা এইসব আমিই করি। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, আর ব্লগটা এনজয় করো, আমি যতক্ষণ কালারটা শেষ করি। আর গাইস, সবাইকে জানে শুভ লক্ষ্মী পুজো। আই নো কি যখন ব্লগটা পাবলিশ হবে তখন লক্ষ্মী পুজো থাকবে না। আর একটা কনফিউজিং ব্যাপার, কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো যে পুজো না পূজা কোনটা ঠিক। তো সবাই তো কেউ বলে পুজো, কেউ বলে পূজা, তো কোনটা ঠিক আমি নিজেই আপাতত জানি না। তো ইয়া, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আর গাইজ, আজকাল দেখছি তোমরা ব্লগটা একটু বেশি পছন্দ করছো, তো আমি যতটা সম্ভব ব্লগ দেওয়ার চেষ্টা করবো। সামনেই তো আমার এক্সামস আছে, তো আমাকে একটু অ্যাডজাস্ট করতে হয়, তো তোমরাও একটু অ্যাডজাস্ট করো, ঠিক আছে। তো গাইজ, বলে দিই যে যারা আমার চ্যানেলে প্রথমবার এসছে, তো ওয়েলকাম, আমি সঙ্গীতা। আর গাইজ, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল বাটনটাকেও হিট করে দিও, ঠিক আছে। তো এটা খুব মোটিভেশন হয়, ঠিক আছে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আরও তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, আরও যারা যারা আছে তাদের সাথে, তাদেরকেও বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, অ্যান্ড সবাই মিলে ব্লগটা এনজয় করো। আর গাইজ, কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো আপাতত আমার নারায়ণ ঠাকুরের কালারটা, লাইক ব্যাকগ্রাউন্ডের কালারটা অলমোস্ট কমপ্লিট, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি হচ্ছে মালার কালারটা করছি, তো গাইজ তোমরা দেখো, ঠিক আছে। তো গাইস, আমাদের তো ঠাকুরের রং করতে করতেই টাইম চলে গেল, এখন হয়ে গেছে বিকেল। তো এখন আমি ঠিক করেছি যে আমি হাতে আর পায়ে আলতা পরবো, লাইক লিটারেলি আমি পরি না, ঠিক আছে। আমার হাতে পায়ে খুব ঘাম হয়, তো আমি পরি না, তো সব আলতা উঠে বেডশিট লেগে যাবে, তাই আমি পরি না। আর এমনি তো অতটাও ভালো লাগে না, তো আজ আমি পরবো, ঠিক আছে। তো চলো পরা যাক। আলতা পরা কমপ্লিট, তোমরা দেখতেই পারো, ইউ ক্যান সি। কিন্তু ঘামের জন্য হচ্ছে চারিদিকে আলতাটা স্প্রেড হয়ে যাচ্ছে, ফিনিশিং ভালো আসছে না। তো দুটো পাই একদম পরে নিচ্ছি, পরছে এখন দুটো পাই পরে নিচ্ছি,
তো দুটো পায়ে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস আমার দুটো পায়ে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখন আমি হচ্ছে যে আমার হাতে আলতা পরবো, এবং পায়েটা তো চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে, তো ঠিক আছে যা হয়েছে হয়েছে, এবার আমি আমার হাতে আলতা পরবো, ঠিক আছে? তো লেটস গো। যে আমি যদি আলতা থেকে ফেব্রিক কালার দিয়ে ঘুরতাম মনে হয় বেশি ভালো হতো। ওকে তো লেটস গো। সবে দুটো আমি ডান হলো, এবার এখন বাকি তিনটে আমার বাকি আছে, আপনার এই হাতে বাকি আছে। তো এখন আমি আমার হাতে দুদিকে হচ্ছে রাউন্ড রাউন্ড করবো আলতা দিয়ে, তো করে নিচ্ছি, কাপা দেখাচ্ছি, ঠিক আছে? একদম আমার দুটো হাত কমপ্লিট করে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে গাইস, তো আমার আলতা করা কমপ্লিট দুটো হাত এবং দুটো পায়ে। আমি জানি না কতটা কেটে আমি রাখতে পারবো নাকি জল দিয়ে ধুয়ে দেবো, আমি জানি না। বাট হাতের দুটো আমার খুব ভালো লাগছে, কিন্তু পায়েরটা হচ্ছে তখন ঘামের জন্য পুরো স্প্রেড হয়ে যাচ্ছিলো। তো দেখা যাক পরিস্থিতি যখন থাকবে। তো হচ্ছে যে আমি রেডি হব, বাড়িতেও পুজো হবে, তারপরে আমি আরেকজনের বাড়িতে যাব। তো কার বাড়িতে যাব সেটা জানার জন্য ব্লগে থাকো, ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দেবে। তো আপাতত ব্লগটা এখানেই পজ থাক, আবার যখন রেডি হবো তখন আবার ব্লগ করো, ঠিক আছে? বাই। গাইস বেসিক্যালি আজকের আমার আউটফিটটা হচ্ছে যে শাড়ি, ট্রাই কালারের জামদানি শাড়ি, অ্যান্ড একটা রেড কালারের ব্যাকলেস ব্লাউজ। ওকে গাইস, সো দিস ইজ মাই আউটফিট, অ্যান্ড এবং অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে। একসাথে কিছু মেকআপ করতে পারিনি জাস্ট বিকজ অফ দিস আলতা, কারণ আমি মুখও ধুতে পারছি না, আলতা মুখে লাল লাল হয়ে যাচ্ছে। তো জাস্ট মিনিমাল মেকআপ, দিস ইয়ারিংস অ্যান্ড রেড লিপস্টিক অ্যান্ড দিস চেন অবভিয়াসলি, অ্যান্ড টাডা, আই এম রেডি। তো চলো, তো গাইস আমি এখন ইন্ট্রোটা দেইনি, তো চলো তাদের ইন্ট্রোটা দেওয়া যাক। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে লক্ষ্মী পুজো, তার জন্য আর আমাকে একজন কমেন্ট করে বলেছিলো যে বাংলায় ভ্লগ করতে, তাই জন্য আজ আমি বাংলায় ভ্লগ করছি। তো আজ আমি বেসিক্যালি এখন ঘুরতে যাবো, আর একজনের বাড়িতে যাবো। আমি প্রথম থেকে বলেছি যে একজনের বাড়িতে যাবো, কার বাড়িতে যাবো এখন বলবো না, একদম গিয়েই বলছি। তো একদম গিয়েই দেখা হচ্ছে, অ্যান্ড আমি আজ পড়ছি শাড়ি বিকজ অফ এখানে ছোট্ট একটু ইয়েলো কালারের জন্য, কারণ আমি যার বাড়িতে যাবো ওখানে পুজো হবে, তো ওখানে থিমটা আছে ইয়েলো শাড়ি। তো আমার কাছে আরেকটা ছিল বাট আমি এটা পরলাম, তো একদম সেখানে গিয়েই দেখা হচ্ছে। গাইস আমি চলে এসেছি সেই যেখানে আমি বলছিলাম যে আসবো, তো সেইটা কালঘর নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো, এটা এই ব্যক্তিটা হচ্ছে যে এই যে সেই নদীকা খাল, তো এর ঘরে আজ পুজো হচ্ছে তাই আমাকে ডেকেছে, তাই আমি চলে এসেছি। তো আপাতত আমার এসে খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ব্লগটা স্টার্ট করিনি। তো এদের ঘর ঠাকুরটা দেখাবো, তার আগে রেডি হয়ে যাক, তারপর নিচে যাবো। তো এ আগে রেডি, ঠিক আছে? তো গাইস এটাই শুনছিল বাড়ির ঠাকুরটা, তোমরা এই ঠাকুরটা ছোট্ট একটা সাইনমেটিক শর্টস দেখে নাও। গাইস এখন আমরা ঠাকুর দেখতে পেয়েছি ছজন, তো চলো। হ্যাঁ, এই যে দুজন,
এইদিকে দুজন আর আমাকে পরে দেখবে আসেন নদীকা খাও তো গাইস ঘুরতে ঘুরতে কিছু ঠাকুর দেখতে পেলাম যা সাইনমেটিক শর্টস গুলো তোমরা দেখে নাও সঞ্চিতের বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন প্রিয়ারা হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো পুজোটা শেষ হলেই আমি বাড়ি চলে যাবো কারণ রাত হয়ে গেছে তাই তো তোমরা একটু পুজোটা দেখে নাও ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এটা বেঙ্গলি ব্লগ রিকোয়েস্ট ছিল তাই জন্য আমি বেঙ্গলিতে কথা বললাম তো অবভিয়াসলি কেমন লাগলো কমেন্টে জানিও তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে গাইস